একটা ছিল রাজা, একটা ছিল রানী, দুজনই মরে গেছে, খতম কাহিনী। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইস এখানে দেখতে পাচ্ছেন লোকেশ গেমার কিভাবে তার পিসি গুলোকে বাঁকতেছে। এর আসল কারণ কি জানলে অবাক হতে পারেন আপনিও। আপনি কি জানেন ফ্রি ফায়ারের কোন গাড়ি দিয়ে এনিমিকে সবচেয়ে বেশি ড্যামেজ দেওয়া যায়? তো এরকমই কিছু জাগানাকা ফ্যাক্টস থাকছে রক্সম্যান গেমিং এর এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। তাহলে চলো। নাম্বার 10 গাইস, যেমনটা আপনারা জানেন এখনকার সময় ফ্রি ফায়ার মোড এসেছে নতুন একটি মোড, আর সেই মোডের নাম হলো বোম স্কোয়াড, যেখানে 5 জন প্লেয়ার এক টিমে হয়ে খেলতে পারে। তো সেই মোডের মেইন আইটেমটা হলো বোম, যেখানে দেখানো উচিত ছিল টাইম, কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো খেয়াল করেন না যে সেখানে দেওয়া আছে FF। এক কথা বলা যায় সেখানে ফ্রি ফায়ারই লেখা আছে, যেমনটা আপনারা এই লাইটিং এর মতো দেখতেই পাচ্ছেন। নাম্বার 9 গাইস, যেমনটা আপনারা জানেন এখনকার সময় ফ্রি ফায়ারে বারমুডা ম্যাপের রিমনাম ভিলেজটার নামে যে জায়গাটা রয়েছে সেখানে এমনটাই দেখা যায়, মানে সেই জায়গাটা এমনই। কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো জানেন না যে ফ্রি ফায়ারের মধ্যে যখন সর্বপ্রথম বারমুডা ম্যাপটা দেওয়া হয়েছিল তখন এই রিমনাম ভিলেজের জায়গাটায়, রিমনাম ভিলেজের মেইন জায়গায় যাওয়ার জন্য যে পানিটা পার করতে হয় সেই পানির অংশটা পুরোটুকুই ফাঁকা ছিল। এখন যেখানে বিভিন্নভাবে গড় দেওয়া হয়েছে এটাকে এরকম সম্পূর্ণ ফাঁকা ছিল, যেমনটা আপনারা ভিউটিতে দেখতেই পাচ্ছেন। মূলত জায়গার কোনো নামই ছিল না, জায়গাটা ছিল র্যাকেজ নামে জায়গাটার পাশেই অবস্থিত ছিল। নাম্বার 8 গাইস, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মধ্যে এখনকার সময় অনেকগুলি গাড়ি রয়েছে, যেমন ল্যাম্বরগিনি, বাইক, জিপ, টোটো, এমন আলাদা আলাদা গাড়ি রয়েছে। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের সকল গাড়িগুলোর মধ্যে থেকে কোন গাড়ির রেঞ্জে সবচেয়ে বেশি হয়ে থাকে বা কোন গাড়ির পাওয়ার সবচেয়ে বেশি হয়ে থাকে? তো দেখতে পাচ্ছেন এখানে এক একটা গাড়ি করে ট্রাই করতেছে। তো জিপ এখানে 3 বারই ফুটে গেছে, আর এই বাইক ফুটে গেছে 2 বারে, আর এই গাড়িটা ফুটে গেছে 4 বারে, আর এই টুকটুক গাড়িটাও 3 বারে ফুটে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মনস্টার ট্রাককে বাইরানো হচ্ছে, আর শেষে দেখা যায় মনস্টার ট্রাকটা 7টা বাড়িয়ে ফুটছে। এ থেকে এটাই বোঝা যায় যে ফ্রি ফায়ারের মনস্টার ট্রাকের গাড়ির হেলথটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 7 গাইস, আপনারা কি জানেন ফ্রি ফায়ারের এমন কোন ভেহিকল সবচেয়ে বেশি ড্যামেজ দিয়ে থাকে? তো এখনকার সময় ফ্রি ফায়ারের যে গাড়িটা দিয়ে সবচেয়ে বেশি এনিমিকে ড্যামেজ দেওয়া যায় সেটা হলো ফ্রি ফায়ারের মনস্টার ট্রাক, যেটা দিয়ে 576-এর উপরেও ড্যামেজ দেওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 6 গাইস, যেমনটা আপনারা জানেন এখনকার সময় ফ্রি ফায়ারের জম্বি মোডগুলো এমন হয়ে থাকে যেখানে এরকম মোটা মোটা কিছু জম্বি থাকে আর কিছুটা হ্যাংলা পাতলা জম্বি থাকে। তবে সেটা অন্য কথা যে আগেরকার সময় যখন প্রথম ফ্রি ফায়ারের মধ্যে জম্বি মোড এসেছিল তখন জম্বি মোডগুলো এমন থাকতো, কিন্তু এখনকার সময় এরকম দেখা যায়। তো যাই হোক মূল কথায় আসি, তো ফ্রি ফায়ারের এখনকার সময় জমি মোডের জমিগুলো তো এরকম থাকে বা জমি মোটা তো এরকম হয়ে থাকে। তো আপনি কি জানেন এরকম জমি মোটা পাবজি গেমের মতো হয়ে থাকে? তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হলো পাবজি গেমের জমি মোড, আর সেখানকার জমিগুলো এরকম হয়ে থাকে, সেখানে জমিদের সাথে ফাইট করে তাদের মারতে হয়। তো আপনাদের কাছে ফ্রি ফায়ার গেমের জমি মোটা বেশি ভালো লাগছে নাকি পাবজি গেমের জমি মোটা বেশি ভালো লাগছে সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। ফ্যাক্ট নাম্বার 5, ফ্রি ফায়ার গেমের জমি মোটা তো আপনারা দেখছেনই, তো এখন আপনারা দেখবেন জনপ্রিয় একটি ব্যাটল রয়্যাল গেম কল অফ ডিউটি গেমের জমি মোড। তো এখানে দেখতে পাচ্ছেন কল অফ ডিউটি গেমের মতো জমি মোটা কেমন হয়ে থাকে এবং সেখানে জমিগুলো কেমন হয়ে থাকে। তো এটা হলো কল অফ ডিউটি গেমের মতো যখন প্রথম জমি মোড এসেছিল তখন এরকম ছিল। তারপর আরো একটি মোড এসেছিল সেটা হলো এটা, যেখানকার জমিগুলো ছিল এরকম আর সেখানে অনেকগুলো জমি মিলে একসাথে মারতে আসতো। নাম্বার 4, এখন আপনাদেরকে দেখাবো জনপ্রিয় 3টি ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার, পাবজি এবং ফর্টনাইট গেমের মতো গ্লোয়ালের সিস্টেমগুলো কেমন হয়ে থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো পাবজি গেমের গ্লোয়ালের সিস্টেমটা, যেটা ফ্রি ফায়ার গেমে গ্লোয়াল আসার পরে এই পাবজি গেমের মতো গ্লোয়াল নিয়ে আসা হয়েছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্টনাইট গেমের মতো গ্লোয়ালের সিস্টেমগুলো কেমন হয়ে থাকে, যদিও এটাকে গ্লোয়াল বলা যায় না, তাও আমরা এখানে গ্লোয়ালের মতোই ধরে নিলাম। আর আপনারা তো ভালোভাবে জানেন ফ্রি ফায়ার গেমের মতো গ্লোয়ালটা কেমন হয়ে থাকে। আর হ্যাঁ, ফ্রি ফায়ার একমাত্র গেম যে গেমের মতো সর্বপ্রথম গ্লোয়ালের সিস্টেমটা নিয়ে আসা হয়েছিল, তাছাড়া অন্য সকল ব্যাটল রয়্যাল গেমের মধ্যে থেকে সবচেয়ে বেশি গ্লোয়ালের বেস্ট সিস্টেমটা ফ্রি ফায়ারের মধ্যেই দেওয়া আছে। নাম্বার 3, আপনাদের মধ্যে অনেক হয়তো ভাবেন যে গেরিনা কোম্পানির মধ্যে শুধুমাত্র একটি গেম রয়েছে আর সেটি হলো ফ্রি ফায়ার গেম, আর সেই কারণে ফ্রি ফায়ারকে বলা হয় গেরিনা ফ্রি ফায়ার। মূলত গেরিনা কোম্পানির মধ্যে অনেকগুলি গেম রয়েছে, সেখান থেকে কিছু ফেমাস গেমের নাম বলা যায়। কল অফ ডিউটি, যে গেমটা গেরিনা ফ্রি ফায়ারের আন্ডারেরই, মানে গেরিনার শেয়ার রয়েছে কল অফ ডিউটি গেমের মধ্যে। তারপর হলো লিগস অফ লেজেন্ড, তারপর গেরিনা এরিনা অফ ব্যালর, তারপর হলো কন্ট্রা রিটার্ন, তারপর স্পিড ডিপ ট্রাস, তারপর হলো ফোর্স ইউনাইট, আর লাস্ট এটা তো আপনারা ভালোভাবে জানেন গেরিনা ফ্রি ফায়ার, মোট 7টা। আচ্ছা, নাম্বার 2 গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকেশ গেমার তার গেমিং পিসিকে উড়া দুরা বাড়ি দিয়ে জাগানাকা ভাবে বাঁকতেছে। তো কেন তিনি এত দামি দামি জিনিস কে ভাবে শুধু শুধু বাঁকতেছে আপনি কি জানেন? তো এর কারণ হলো তার ফ্রি ফায়ার আইডি থেকে বি ব্যাচ সরিয়ে নেওয়া হয়েছে, মানে গেরিনা তার ফ্রি ফায়ার আইডি থেকে বি ব্যাচ উঠায় নিয়েছে, সেই কারণে তিনি রেগে গিয়ে ভাবে পিসি গুলোকে বাঁকতেছে। যদিও এটা একটি স্ক্রিপ্টেড ভিডিও, মানে এই কাজটি স্ক্রিপ্টেড ভাবে করা হয়েছে, কিন্তু আপনারা কি জানেন তার আইডি থেকে কেন বি ব্যাচ উঠায় নিয়েছে? তাছাড়া তার ইউটিউব চ্যানেলের মতো 15 মিলিয়নের চেয়েও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তার ফ্রি ফায়ার আইডি থেকে বি ব্যাচ উঠায় নেওয়ার মূল কারণটা হলো তিনি ইন্ডিয়ার অন্য একটি নতুন ব্যাটল রয়্যাল গেমকে প্রমোট করেছিল। আর যারা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের মধ্যে থাকে তাদের একটা রুলস হলো, তারা যে চ্যানেল বা পেজের মাধ্যমে পার্টনার প্রোগ্রামে ঢুকেছে তারা সেই চ্যানেল দিয়ে অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম প্রমোট করতে পারবে না। আর লোকেশ গেমার এই কাজটা করার কারণেই তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কিক দেওয়া হয়েছে, তবে সে কিছুদিন পর আবার ঢুকতেও পারবে। নাম্বার 1, চলুন তাহলে এখন দেখে নেয় যে ফ্রি ফায়ার প্লেয়ারদের কিছু পছন্দনীয় বান্ডিলগুলোকে বাস্তব জীবনে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের হাল্ক বান্ডিলটা ফ্রি ফায়ারের মধ্যে কেমন দেখা যায় এবং বাস্তব জীবনে কেমন দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের ডিজেলকের বান্ডিলটা ফ্রি ফায়ারের
মধ্যে কেমন দেখা যায় এবং বাস্তব জীবনে কেমন দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের প্যারোড বান্ডেলটা ফ্রি ফায়ারের মধ্যে কেমন দেখা যায় এবং বাস্তব জীবনে কেমন দেখা যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের বানি ওয়ারিয়র বান্ডেলটা ফ্রি ফায়ারের মধ্যে কেমন দেখা যায় এবং বাস্তব জীবনে কেমন দেখা যায়। আর হ্যাঁ, ফ্রি ফায়ার গেমের মধ্যে আপনার ফেভারিট বান্ডেল কোনটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন একটা হিট করে দিন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিন। সো এই ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।